সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। চিরন্নত দিন ছিলাম, চিরন্নত দিন ছিলাম, তোমার শিলায় আমরা পেলাম। জোরে বলবেন না, চিল্লি বলবেন না। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা পতাকারা নদী গতির ধারায়, পতাকারা নদী গতির ধারায়, সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। জোরে বলবেন না, জোরে বলবেন না। পতাকারা নদী গতির ধারায়, সুরভিত হয় তোমারই ছোঁয়ায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী আধারের কালো তোমার আলো, আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু হেঁটে যায়। জোরে বলবেন, জোরে বলবেন না। আধারের কালো তোমার আলো, তারারা সকলে পিছু ঘেঁটে যায়। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম। সালাম তোমাকে হাজার সালাম, হে আমার নবী আকরাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলী। আমার সোনার চাঁদ মানিকেরা, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করলাম, কষ্ট পেলেন সকলে, সবাই দুঃখ পেলেন। কাউকে যদি ব্যক্তিগতভাবে আঘাত দিয়ে থাকে, আল্লাহর হস্তে মাফ করবেন। আর আমি শাহনাজ, আমার এতটা আত্মবিশ্বাস, কাউকে আঘাত দেওয়ার জন্য আমি স্টেজে উঠি না। আমার টোটাল জীবনে এ পর্যন্ত যত ওয়াজ নসিহত আছে সব শয়তানের বিরুদ্ধে। শয়তানের বিরুদ্ধে ওয়াজ নসিহত করার পরে যদি কারোর ভেতরটা জ্বলে, আমার কিছু করার নেই, তাহলে জানতে হবে আপনার ভিতরেও শয়তান ঢুকে আছে। আমি শুধু ওয়াজ নসিহত করি তা নয়, আমার কিছু প্রকাশনী কিতাব আছে, এ পর্যন্ত 78খানা কিতাব। কটা বললাম? শুধু ওয়াজ নসিহত করে সমাজ পরিবর্তন হবে না। 78খানা শরীয়তের প্রকাশনী কিতাব আছে আমার এ পর্যন্ত। দোয়া করেন আরো যেন আল্লাহ প্রকাশ করার তৌফিক দেন, বলুন আমিন। আজকে আমি তিন প্রকার কিতাব এনেছি। একটা কিতাবের নাম হচ্ছে এই কঠিন মহামারী চলছে, এই কঠিন মহামারী, এই মহামারীর সময় পলায়ন নয়, একটি কিতাব। কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বাংলা অনুবাদ করে সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে, ওই কিতাবটা আপনি পাবেন। দ্বিতীয় কিতাব নিয়ামতে শুকরিয়া। আল্লাহ নিয়ামত আমরা ভোগ করছি, শুকরিয়া আদায় করি না, কোন প্রসেসে কিভাবে করবেন, কি কি নিয়ামত সেগুলো পাবেন, একটি কিতাব। তৃতীয় কিতাব শিষ্টাচার বা আদব, ঘরের ছেলেদের আদব নেই, হু হা করে সব চেল্লাচ্ছে, এই আদব শিখতে হবে আপনার, আমার ঘরের ছেলেদেরকে, মেয়েদেরকে, সেদিকে খেয়াল করে। আরেকটি কিতাব, আজকে আমি তিন প্রকার কিতাব এনেছি। এই তিন প্রকার কিতাব অত্যন্ত জরুরি, দরকার। যদি মনে করেন ভাইজানের কিতাব আমার ঘরে রাখার দরকার আছে, তিনটে করে কিতাব একসঙ্গে 100 টাকার বিনিময়ে আপনারা নেবেন। দোয়া